আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেনের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠালে টার্গেট করবে রাশিয়া। এরপর জানিয়ে দেব কাতার বিশ্বকাপে ইসরায়েলকে যেভাবে হারিয়ে দিল ফিলিস্তিন। ইউক্রেনকে অবশ্যই নতুন বাস্তবতা মেনে নিতে হবে বলছে ক্রেমলিন। জানিয়ে দেব উত্তর ওয়াজিরিস্তানে বোমা বিস্ফোরণ, নিহত 3 আহত 5। সর্বশেষ জানিয়ে দেব তাইওয়ানে একদিনে 21টি বোমারু বিমান পাঠিয়েছে চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠালে টার্গেট করবে রাশিয়া। ইউক্রেনের জন্য অত্যাধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাতে পরিকল্পনা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়। আল জাজিরার খবরে বলা হয়েছে, জরুরি ভিত্তিতে অনুরোধ করার পর যুক্তরাষ্ট্র কিয়েভে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাতে যাচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন। বলছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার জন্য বৈধ টার্গেট হবে, অর্থাৎ ইউক্রেনে এই অস্ত্র পাঠালে তাতে হামলা চালাবে রাশিয়া এবং সেই হামলা হবে বৈধ। সিএনএন এর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিতে পারে। এর প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়া অবশ্যই টার্গেট করবে। মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এবং হোয়াইট হাউসের ইউক্রেনীয় নীতিমালা বিষয়ক এককালীন নেতা আলেকজান্ডার ভিন্দামান বলেন, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়াটা ইউক্রেনের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাতার বিশ্বকাপে ইসরায়েলকে যেভাবে হারিয়ে দিল ফিলিস্তিন। কাতারে ফিফার বিশ্বকাপ ফুটবল এখনও শেষ হয়নি, কিন্তু এরই মধ্যে বিজয়ের বেশে হাজির হয়েছে একটি দেশ। নিশ্চিতভাবেই সেই দেশটি হচ্ছে ফিলিস্তিন। তারা জয়ী হয়েছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। প্রশ্ন হতে পারে, কিভাবে জয়ী হলো যখন তারা বিশ্বকাপের খেলাতেই অংশ নেয়নি? জবাবে বলা যায়, বিজয়ী দল যেভাবে হাজারো ভক্তের মন জয় করে নেয়, ঠিক একইভাবে বিশ্বজুড়ে মুক্তিকামী মানুষের হৃদয় জয় করে নিয়েছে ফিলিস্তিন। যার প্রমাণ, স্টেডিয়ামে ফিলিস্তিনের পক্ষে জয়ধ্বনি প্রতিটি ম্যাচের প্রতিটি সেকেন্ড মিনিটে লাখো কোটি মানুষের কণ্ঠে উচ্চারিত হচ্ছে একটি নাম, ফিলিস্তিন, ফিলিস্তিন। স্বাধীনতার সংগ্রাম, বর্ণবাদী বিরোধীরা ও উপনিবেশদের নিগড় থেকে মুক্তির লড়াই, একাকার যে ভূখণ্ডের নাম, তারই পতাকা জড়িয়ে বিশ্বকাপের গ্যালারিতে হাজির হচ্ছেন ফুটবল ভক্ত সমর্থকরা। ম্যাচ যে দেশেরই হোক, আরব বিশ্বের প্রথম এ ফুটবল আয়োজনে গ্যালারিতে ভালোভাবে চোখ রাখলেই নজরে পড়ে ফিলিস্তিনের পতাকা। পতাকার রঙের এমব্রান্ড ও ব্রেসলেট, কান পাতলেই শোনা যায় ফিলিস্তিন মুক্ত কর ধরনী। শুধু স্টেডিয়ামেই নয়, কাতারের রাস্তায় রাস্তায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ফিলিস্তিনের ওই জয়ধ্বনি, যা প্রমাণ করে আরব শাসকরা যতই অবহেলা করুন বা ইসরায়েলি কর্তৃপক্ষের ঘনিষ্ঠতা বাড়াক না কেন, আরব জনগণ এখনো ফিলিস্তিনের পাশেই আছে। শুধু আরবরাই নয়, নানা দেশ ও জাতির ফুটবল ভক্তরাও এভাবেই ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাচ্ছেন। এসব দেখে যে কারো মনে হবে বিশ্বকাপে শুধু 32 দেশ নয়, উপস্থিত রয়েছে আরও একটি দেশ ফিলিস্তিন। ল্যাটিন আমেরিকার কিছু গণমাধ্যম ফিলিস্তিনকে কাতার বিশ্বকাপের 33তম দল বলে অবহিত করেছে। কাতারে কেন ফিলিস্তিনের জয় জয়কার? ফিলিস্তিনের জাতীয় ফুটবল দল ভালো ফুটবল খেললেও তারা কখনোই বিশ্বকাপ ফুটবল অংশ নেয়নি। এবার কাতার বিশ্বকাপেও তারা নেয়, তারপরেও এই বিশ্বকাপে ফিলিস্তিন চরমভাবে রয়েছে। কিন্তু কেন? এর কারণ, বিশ্বকাপ ফুটবল শুধুমাত্র একটা খেলা নয়, তার চেয়ে বেশি কিছু। এটা এমন একটি প্রতিযোগিতা যা সারা বিশ্বের মানুষের উপস্থিতি আর অংশগ্রহণের মধ্য দিয়ে মিলন মেলা হয়ে ওঠে। এখানে তারা শুধু ফুটবলের প্রতি তাদের আবেগ প্রকাশ করতেই আসেন না, এটি হয়ে ওঠে মানব জাতির সহমর্মিতার এক আয়োজন। ফুটবলের ইতিহাসে এটাই প্রথম কোনো বিশ্বকাপ যা কোনো আরব দেশে অনুষ্ঠিত হচ্ছে। ফলে ভৌগোলিক, সাংস্কৃতিক ও যাতায়াতের সুবিধার কারণে আগের বিশ্বকাপগুলোর তুলনায় এই বিশ্বকাপ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সাধারণ মানুষকে বেশি বেশি অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছে, যার ফলে স্বাভাবিকভাবেই ফিলিস্তিন কাতার বিশ্বকাপের মধ্যমণি হয়ে উঠছে, যা আনন্দ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আরবদেরকে ঐক্যবদ্ধ করেছে। মূলত পশ্চিমা বিশ্বাসঘাতকতা ও উপনিবেশদের চূড়ান্ত শিকার ফিলিস্তিন ও ফিলিস্তিনিদের প্রতি
আরব জনগণ বছরের পর বছর ধরে যে সহানুভূতি ও প্রতিশ্রুতি লালন করে আসছে, এই বিশ্বকাপের আসরেই তাদেরই স্বতঃস্ফূর্ত প্রকাশ পেয়েছে। ফিলিস্তিনি ও আরবদের মধ্যকার আর্থিক বন্ধন যে আজও অটুট, তারই প্রমাণ কাতার বিশ্বকাপ আসর। স্বাভাবিকভাবেই কাতার বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ফিলিস্তিনি সমস্যা। বিভিন্ন দেশ থেকে আসা আরব জনতার ঐক্যের যোগসূত্র হয়ে উঠেছে ফিলিস্তিন, ফুটে উঠেছে ফিলিস্তিনিদের স্বাধিকার সংগ্রামে তাদের দৃঢ় সমর্থন। ইউক্রেনকে অবশ্যই নতুন বাস্তবতা মেনে নিতে হবে বলছে ক্রেমলিন। ক্রেমলিন মঙ্গলবার বলেছে, ইউক্রেনের সংঘাত সমাধানে কোনো অগ্রগতি হতে পারে না যতক্ষণ না কিয়েভ দখলকৃত অঞ্চলগুলোকে রাশিয়ার হিসেবে স্বীকৃতি দেয়। মস্কো এই ক্রিসমাসে সেনা প্রত্যাহার শুরু করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দেওয়া এমন প্রস্তাবও রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের মুখপাত্র নাকচ করে দিয়েছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ইউক্রেনীয় পক্ষকে সেখানে শ্রেষ্ঠ পরিস্থিতির বাস্তবতাগুলোতে বিবেচনায় নিতে হবে। তিনি আরো বলেন, এসব বাস্তবতার আলোকে দেখা যাচ্ছে যে সেখানে রুশ ফেডারেশনের নতুন অঞ্চল রয়েছে। এই বাস্তবতাগুলোকে আমলে না নিয়ে এ সংঘাতের কোনো অগ্রগতি অসম্ভব। মস্কো ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চল চারটি অঞ্চল দোনেতস্ক, লুগানস্ক, জাপোরিজিয়া এবং খেরসনকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণেই না করা সত্ত্বেও এসব অঞ্চলকে রাশিয়ার সাথে সংযুক্ত করার দাবি করেছে। গত নভেম্বরে মস্কো ইউক্রেনের প্রধান নগরী খেরসন থেকে সৈন্য সরিয়ে নিলেও তারা বিস্তৃত খেরসন অঞ্চলের বেশিরভাগের নিয়ন্ত্রণ অব্যাহত রেখেছে। সোমবার G7 ভুক্ত দেশগুলোর উদ্দেশ্যে ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়া তাদের আগ্রাসন পরিত্যাগ করতে সক্ষম তা বাস্তবে করে দেখানোর এবং এই ক্রিসমাসে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার শুরু করার জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন। ক্রেমলিন মঙ্গলবার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। পেসকভ বলেন, এটি প্রশ্নের বাইরে। জেলেনস্কি ইউক্রেনের জন্য আরো অস্ত্রের পাশাপাশি অর্থনৈতিক সাহায্যেরও আহ্বান জানিয়েছেন। উত্তর ওয়াজিরিস্তানে বোমা বিস্ফোরণ, নিহত 3, আহত 5। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল খাইবার পাখতুওয়ানখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে আজ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই বোমা বিস্ফোরণে অন্তত 3 জন নিহত এবং অপর 5 জন আহত হয়েছেন। উত্তর ওয়াজিরিস্তান এবং দক্ষিণ ওয়াজিরিস্তান পাকিস্তানের অনিরাপদ এলাকার অন্তর্ভুক্ত। এই এলাকা তেহরিক তালেবান পাকিস্তান সহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিচরণ ক্ষেত্র। পাকিস্তানের এক্সপ্রেস নিউজের অনলাইন জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের পার্শ্ববর্তী মিরান শাহ এলাকার সার্গ গার্দুন স্কোয়ারে সংঘটিত বিস্ফোরণের ঘটনায় আত্মঘাতী বোমা হামলাকারী নিজেও নিহত হয়। সন্ত্রাসী ওই বোমা বিস্ফোরণের ঘটনায় আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পাকিস্তানের সন্ত্রাস বিরোধী বাহিনী ও সেনাবাহিনী বিস্ফোরণ স্থল ঘেরাও করে হামলার তদন্ত কাজ শুরু হয়েছে। পাকিস্তানের কোন মিডিয়া জানিয়েছে, ওই সন্ত্রাসী হামলার লক্ষ্য ছিল সেনাদের বহনকারী একটি গাড়ি। ইসলামাবাদ সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি থেকে সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক তালেবান বেরিয়ে যাবার 2 সপ্তাহের মধ্যে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী উপর 5টি সন্ত্রাসী হামলা হয়েছে। সবচেয়ে বড় হামলাটি হয়েছে কোয়েটার পুলিশ পরিবাহী একটি গাড়ির কাছে। ওই সন্ত্রাসী বিস্ফোরণে অন্তত 27 জন হতাহত হয়েছেন। তাইওয়ানে একদিনে 21টি বোমারু বিমান পাঠিয়েছে চীন। তাইওয়ানে 24 ঘন্টায় 21টি বোমারু বিমান পাঠিয়েছে চীন। মঙ্গলবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে খবর এপির। তাইওয়ান কর্তৃপক্ষ জানায়, তাদের বিমান প্রতিরক্ষা জোনে একদিনে প্রবেশ করেছে রেকর্ড সংখ্যক যুদ্ধ বিমান। এগুলোর মধ্যে 18টি H-6 বিমান, যেগুলো পরমাণু অস্ত্র বহনে সক্ষম। তাইওয়ানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে একদিনে 5টিরও বেশি H-6 পাঠালো। তবে গত কয়েক সপ্তাহে পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তন এসেছে। এর আগে 2021 সালের অক্টোবরের অঞ্চলটিতে রেকর্ড 16টি H-6 উড়িয়েছিল বেইজিং। চীনের প্রধান দূরপাল্লার বোমারু বিমান H-6 2016-এর নির্বাচনের পর থেকে তাইওয়ানের উপর সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়িয়েছে চীন। অঞ্চলটির বেশ কয়েকটি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার সপ্তাহখানেকের মধ্যেই এমন পদক্ষেপ নিল বেইজিং।